সমাগত লোকসভা নির্বাচনত অসমত বর্তমানতকৈ আসনের সংখ্যা হ্রাস হব বিজেপির। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের এই অপিনিয়ন পোলর পাছত এতিয়া শঙ্কিত রাজ্যিক বিজেপি। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কক লৈ রাজ্যত হওয়া প্রতিবাদের পিছত প্রতিবাদতো চাপমুক্ত নহয় বিজেপির নেতৃত্ব। লোকসভা নির্বাচনক লৈ করা পরিকল্পনাত এতিয়া সন্তর্পণে আগবাড়িছে গেরুয়া বাহিনী। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর বিরুদ্ধে রাজ্যত প্রতিবাদের পিছত প্রতিবাদ। তার মাজতে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশ করা অপিনিয়ন পলত এতিয়া অধিক চাপত পড়েছে বিজেপির দল সরকার। বিধেয়ক বিরোধী প্রতিবাদ আর বর্তমানের কেগীমান সাংসদের জনপ্রিয়তা হ্রাস হওয়ার বাবেই আগন্তুক লোকসভা নির্বাচনত আসন কমিবেন বিজেপির। জনপ্রিয়তা হ্রাস পাইছে তেজপুর, যোরহাট, মঙ্গলদৈ, নগাঁও, ডিব্রুগড়ের সাংসদ কেগীর। সমষ্টিকেইটা পুনরুদ্ধারের বাবে এইকেটা সমষ্টিত প্রক্ষেপিত হব পারে নতুন মুখর প্রার্থী। সাংসদ কামাখ্যা প্রসাদ তাসার গ্রহণযোগ্যতা তথা জনপ্রিয়তা হ্রাস পাত যোরহাটত প্রবল দাবিদার হয়েছে জ্যেষ্ঠ বিজেপি নেতা শান্তনু গগৈ। ব্যক্তিগতভাবে তো মই প্রস্তুত, বাকিখিনি দলে যেনেকে আদেশ দিয়ে সেইমতে হব, যদি একটা সুযোগ পাও নিশ্চয় মই মোৰ মাস্টার প্ল্যান আছে। বিজেপির বহু প্রবীণ এইগৰাকী নেতার রাষ্ট্রীয় প্রেক্ষাপটত আছে বিশেষ ভূমিকা। মই ফিল্ম সেন্সর বোর্ডক উত্তর পূর্বাঞ্চলক প্রতিনিধিত্ব করেছিল। অনুপম খের ডাঙরিয়া আসলে ফিল্ম সেন্সর বোর্ডর মেম্বার, বর্তমান ডিফেন্স মিনিষ্টার নির্মলা সীতারমনও আমার তেতিয়া ন্যাশনাল কমিশন ফর ওমেনও মেম্বার আসলে, সেই সময়ত আমি একেলগে কাম করা সৌভাগ্য হয়েছিল। যোরহাটত চর্চাত আছে মন্ত্রী তপন গগৈ। আনহাতে গুৱাহাটীত বর্তমানের সাংসদ বিজয়া চক্রবর্তীয় প্রতিদ্বন্দ্বিতা নকরাতো প্রায় স্পষ্ট হওয়াত সম্মানীয় সমষ্টিটির চলিছে নতুন মুখর সন্ধান। সমষ্টিটির নাম চর্চিত হয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অবশ্যই এটিও চূড়ান্ত নহয় হিমন্ত বিশ্ব, দাবিদার হয়েছে রূপম গোস্বামী, শান্তনু ভরালিও। দলে যি দায়িত্ব দিয়ে, দলে যদি কয় তেতিয়ালে সাজু আছো, সম্পূর্ণ দলের উপর নির্ভর করিব, মোক যদি দলে টিকেট দিয়ে মই সাজু আছো। মহিলা মর্চার দাবি গুৱাহাটী লোকসভা সমষ্টিটো আগন্তুক নির্বাচনত মহিলা প্রার্থী দিয়াটো বিজেপি দলের কর্তব্য বলিয়ে ভাবো। দলে নিশ্চয় যদি এটা সিদ্ধান্ত লয় মই নিশ্চয় গ্রহণ করিম। দলীয়ভাবে আমি বিচার যে 33% আমার লোকসভাতো আমার মহিলাক দিব লাগে, যদি দলে দিয়ে নিশ্চয় আমি আশাবাদী, নিশ্চয় বিচারি। মঙ্গলদৈ জয়ন্ত মল্ল বৰুৱা, দিলীপ শইকীয়া। মই মঙ্গলদৈ লোকসভা সমষ্টিৰ এজন ভোটার, মই এবার প্রার্থিত্ব আশা করছো, দলে যদি মোক উপযুক্ত বলে ভাবি এবার বিবেচনা করে তেনে নিশ্চিতভাবে মই এবার লোকসভা সমষ্টিত ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার বাবে মই আগ্রহ প্রকাশ করছো। যাওয়া বছর মই বিধায়ক আছিল, বিধায়কর হয়ে থাকার পিছত মই প্রার্থিত্ব পোৱা নাই বা ইলেকশন খেলা নাই, এবার যদি মোক লোকসভার প্রার্থিত্ব দিয়ে মই খেলিবৰ কাৰণে প্রস্তুত আছো। বৰপেটাত প্রার্থী হব পাৰে বর্তমানের সভাপতি রঞ্জিত দাস, মন্ত্রী চন্দ্রমোহন পাটোৱাৰী। এইকেইটা সমষ্টিত চর্চাত থকা এই সকল প্রার্থিত্ব প্রয়াসীর পরাই শেষ মুহূর্তত প্রার্থিত্ব পাব নিশ্চয়ক গ্রহণযোগ্যতা থাকা প্রার্থী। বর্তমান পরিস্থিতিত প্রার্থিত্ব বাছনির ক্ষেত্র দবারক ভাবিলিয়া হয়েছে দলীয় নেতৃত্বই। অবশ্যই জনপ্রিয়তা হ্রাস পাওয়া বর্তমানের সাংসদক পুনের প্রার্থিত্ব দিলে যে পুনের সমষ্টিকেটা হেরুয়াব সেই কথা ভালদরেই বুঝি উঠিছে গেরুয়া দলটির নেতৃত্বই। রুবুল গগৈ রিপোর্ট, প্রাগ নিউজ।